Hey guys, so welcome back to my Digha Ramnagar Facebook page. পাশাপাশি দীঘা রামনগর ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন। আজ রবিবার 6 আগস্ট, রবিবারের দুপুরে ওল্ড দীঘা সমুদ্র সৈকত আমরা রয়েছি। সরাসরি ওল্ড দীঘা সমুদ্র সৈকতের চারিপাশেই চলছে জলোচ্ছ্বাস, সাথে রয়েছে পরিপূর্ণ পর্যটক। সবার প্রথমে আপনারা ভিডিওটাকে শেয়ার করে দিবেন, যাতে প্রচুর পরিমাণে দর্শক বন্ধু একযোগে একসাথে লাইভ উপভোগ করতে পারেন। চলছে প্রবল জলোচ্ছ্বাস এই মুহূর্তে দীঘার সমুদ্র সৈকতে। আসছে, আবারও আসছে, গাড়োয়ালের কাছে আসছে, পর্যটকদের গায়ে জল ছিটাতে, কখনো বা দূর থেকেই জল ছিটি দিয়ে চলে যাচ্ছে সরাসরি ওল্ড দীঘা সমুদ্র সৈকত। লাইভ চলছে, লাইভ চলবে, আপনাদের সাপোর্ট থাকলে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, দেখতে থাকুন। এটা কিন্তু অনেকটাই কাছাকাছি আসবে, দারুণ দারুণ চিত্র একেবারে। কে কোথা থেকে দেখছেন, কার কেমন লাগছে, প্রত্যেকের প্রতিক্রিয়া কমেন্ট করে জানাবেন। সরাসরি আমরা রয়েছি লাইভের সাথে, রবিবারের দুপুরে ওল্ড দীঘা সমুদ্র সৈকত। আসছে আবারও ভয়ঙ্কর ভয়ঙ্কর ঢেউ আসছে। প্রত্যেকের কমেন্টের উত্তর কিন্তু দীঘা রামনগর দিয়ে থাকে, তাই প্রত্যেকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন কার কেমন লাগছে। দেখতে থাকুন রবিবারের দুপুরে ওল্ড দীঘা সমুদ্র সৈকত। আর লাইভে যারা অংশগ্রহণ করেছেন, লাইভ ছেড়ে কোথাও যাবেন না। এই সবে মাত্র জোয়ার ঢুকছে, এখন চলবে ননস্টপ, গাড়োয়াল টপকেও জলোচ্ছ্বাস চলবে। গত কয়েকদিন ধরেই দেখেছেন পূর্ণিমা থেকেই চলছে গাড়োয়াল টপকে জলোচ্ছ্বাস, দারুণ দারুণ চিত্র। মহারাষ্ট্র সবিতা বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ সবিতা বিশ্বাস, মহারাষ্ট্র থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। লাইফের সাথে জুড়ে থাকুন, দেখতে থাকুন আজকের প্রবল জলোচ্ছ্বাস, আবারও দূর থেকে আক্রমণের চেষ্টা, দেখা যাক কি হয়। গাড়োয়ালের কাছেই আসছে, দারুণ, এটা মারবে জোর, ওল নো লাভলি। গুড মর্নিং সুরজিৎ দাস, সকলে লাইভের সাথে জুড়ে থাকুন, দেখতে থাকুন আজকের প্রবল জলোচ্ছ্বাস, আবারও আবারও বড় ছড়ো ঢেউ। এখনো সম্পূর্ণ জোয়ার ঢুকেনি, বস চলছে, সবে মাত্র স্টার্ট হয়েছে। দাদা আমি কলকাতা থেকে দেখছি, মাধব বেরা, থ্যাংক ইউ সো মাচ সোমাদে, কল্যাণী থেকে দেখছেন সোমাদে, লালটু সর্দার ফর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে দেখছেন, আমি নদিয়াতে পরবর্তী দেখছি ভাই। আচ্ছা কানপুর আরামবাগ থেকে দেখছেন দেব কুমার, সোমাদে খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ, লাইফের সাথে জুড়ে থাকুন, দেখতে থাকুন আজকের প্রবল জলোচ্ছ্বাস। পুরী থেকে দেখছেন অনুপম পাইক, আবার আবার ও নো লাভলি, ক্যা সিন হ্যায় বস, দারুন দারুণ একেবারেই দারুণ দারুণ চিত্র। আসছে আবারও আসছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ঢেউ এখনো আপনারা দেখেননি, কেননা সবে মাত্র জোয়ারটা ঢুকছে। আর দেখতে পাচ্ছেন গাড়োয়ালের উপরে একদমই পর্যটকদের মানে পরিপূর্ণ পর্যটক, এখন চান করতে নামতে দেয়, হ্যাঁ নামতে দেয় ভাটার টাইমে, জোয়ারের টাইমে তো নামা সম্ভবই নয়। দেখতেই পাচ্ছেন কি ভয়ানক রূপ নিয়েছে এই মুহূর্তে, যথেষ্ট পরিমাণে ভয়ানক রূপ নিয়েছে, আর এই মুহূর্তে নামা মানে যে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আবারও আসছে গাড়োয়ালের কাছাকাছি, দারুণ দারুণ, আমার উপর যেন ঢেউ না চলে যায়, সাবধান থাকতে হবে, কেননা সবেমাত্র জোয়ার ঢুকছে, সবেমাত্র জোয়ার।
কানাডুল, আমি নদিয়া করিমপুর থেকে বলছি ভাই। হেভি লাগছে, হেভি ইচ্ছে করছে আমার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, লাইফের সাথে জুড়ে থাকুন। দারুণ দারুণ, একেবারেই দারুণ দারুণ মুভমেন্ট। দীঘাকে কিন্তু নতুন করে সাজানো হয়েছে। দীঘা কিন্তু আগের থেকে অনেকটাই ডেভেলপ করেছে, যথেষ্ট পরিমাণে এখন পার্কগুলাও সুন্দর করে সাজানো হয়েছে। আগের দীঘা এখনকার দীঘা নয়, সম্পূর্ণ আলাদা। যারা দু বছর তিন বছর আগে দীঘা এসেছিলেন, অবশ্যই এখন যদি না এসে থাকেন এসে দেখে যাবেন। দীঘাকে সুন্দর করে সাজানো হয়েছে। আমি লালবাগ থেকে দেখছি নাসিম কারিগর, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। ও নো, লাভলি, দারুণ দারুণ চিত্র। সো লাইফের সাথে জুড়ে থাকুন, দেখতে থাকুন, আমরা উপাসটাই যাব। আজকে রবিবারে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটকদের ভিড় এই মুহূর্তে দীঘার সমুদ্র সৈকতে, সরাসরি ভিডিওতে লক্ষ্যই করতে পারছেন। গানটাও জোর সাউন্ডের দিয়ে চালিয়ে দিয়েছি, এখনই কপিরাইট দিবে, ঢাই ঢাই করে সব কপিরাইট ঢুকবে। দেখেছেন আমার মুখটা, বলছি ভাই আপনি দেখা। দারুণ লাগছে আক্রাবুল মিয়া, শুরু হয়ে গেছে, এইবারে শুরু হয়ে গেছে, দারুণ লাগছে। কেমন আছো মোহিত খান? আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
সমুদ্র কি নামতে দিচ্ছে, এই জোয়ারের টাইমে সমুদ্রে নামতে দেয় না, ভাটা হয়ে গেলে নামতে দেয়। কেমন আবহাওয়া, দারুণ। দুদিন ধরেই রোদ বেরায়নি, মেঘলা করে রেখেছে, কিন্তু বৃষ্টিও নেই, এক বিন্দু বৃষ্টি নেই। সো লুকিং নাইস, থ্যাংক ইউ সো মাচ অভিষেক মহাপাত্রকে। বৃষ্টি হচ্ছে নাকি না, কত দুদিন ধরেই দীঘায় কোনো বৃষ্টি নেই। একটু পর্যটক কম, আজকেই তো পর্যটক বেশি, আজ সানডে মানে রবিবারের পর্যটক প্রচুর পরিমাণে পর্যটক থাকে। ফ্যামিলি নিয়ে গেলে কম বাজেটে হোটেল পাওয়া যাবে, একেবারেই কম বাজেটে হোটেল পাওয়া যায়, ওই জন্যই এত পর্যটক আছে দীঘা সমুদ্র সৈকতে। সস্তা মজবুত কম বাজেটের হোটেল দীঘা সমুদ্র সৈকতে অবশ্যই পাওয়া যাবে। প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু আজকে রয়েছেন দীঘা সমুদ্র সৈকতে, সরাসরি লাইভের মাধ্যমে আপনারা সেগুলো দেখতেই পাচ্ছেন, এর বাইরে কোনো প্রশ্নই উঠে না। পাড়ে দাঁড়িয়েই সব সবাই সমুদ্র উপভোগ করছেন। ক্যা সিন হ্যাঁ, ছিটকে দিচ্ছে পর্যটকদের, ক্যা সিন হ্যাঁ।
আসিফ আলী, নাইস, থ্যাংক ইউ সো মাচ। ফুরফুরে বাতাস, তার উপরে এই সমুদ্রের অসাধারণ দৃশ্য। বেশ পর্যটকেরা মজা করছেন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে। আপনারা লক্ষ্য করতে পারছেন পাশে যে পরিমাণে পর্যটক রয়েছেন, প্রচুর পরিমাণে, মানে উপাসটায়ও প্রচুর পরিমাণে পর্যটক রয়েছে। ওয়ার দ্যাট প্লেস, দ্য প্লেস ইজ দীঘা, কান্ট্রি অফ ইন্ডিয়া। আবারও গাড়োয়াল কাঁপাতে আসছে পর্যটকদের মনোরঞ্জন করতে আবারও গাড়োয়ালের কাছে আসছে। এগুলো দেখতেই পাচ্ছেন, পর্যটকের পাড়ে দাঁড়িয়ে সেই অসাধারণ দৃশ্য উপভোগ করছেন। সাধারণ, থ্যাংক ইউ সো মাচ দাদাভাই। ক্যামেরা কি পরিষ্কার না, জল ঢুকে গেছে মনে হয়। ইন্ডিয়া দীঘা ইজ ওয়েস্ট বেঙ্গল, দিস ইজ বাই অফ বেঙ্গল, একদম কাবিল টেক। একযোগে 250 জন, 250 কাছাকাছি ভিউ জন দেখছেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভের সাথে অংশগ্রহণ করেছেন। লাইভ অনেকক্ষণ হয়ে গেল, যারা লাইভের সাথে ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই। আমরা এরকম সুন্দর সুন্দর লাইভ আপনাদের উপহার দিয়ে যাব। আপনাদের কাজ দীঘা রামনগর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল আইকনটা দাবিয়ে রাখবেন, পাশাপাশি দীঘা রামনগর ফেসবুক পেজটাকে ফলো করে অল নোটিফিকেশান বেল আইকনটাও দাবিয়ে রাখবেন, পাশাপাশি লাইক করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও পেতে। সাথে থাকবেন, পাশে থাকবেন। জয় হিন্দ।
বন্দে মাতরম, ভালো থাকবেন, বাই বাই।